হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে। আজকে আমি যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে ফার্মগেটের একটা পাখির দোকান। আমি আসলে চাচ্ছি যে আমার চ্যানেলে কিছু দোকান, যেমন আমাদের মিরপুরে একে পাখির দোকান আছে যেগুলো বা বাইরে আছে, সেসব দোকানে কি কি পাওয়া যায়, কেমন ধরনের পাখি বা কেমন দাম, সেগুলোর জন্য আর কি ভিডিওটা আমি করতেছি। তো আজকে আমি সেদিন ফার্মগেট গেছিলাম। তো ফার্মগেট খামার বাড়ির পাশে 2 নম্বর আর 3 নম্বর গেটের মাঝামাঝি স্বপ্নর পাশে একটা দোকান। তো সেই দোকানটা মনে হলো যে দোকানটা নিয়ে ভিডিও করি, আর দোকানটা আমার কাছে ভালো লাগলো। কেন হচ্ছে দোকানটা অনেক নিট অ্যান্ড ক্লিন, যা দেখে আমার খুবই ভালো লাগলো। আমার মনে হলো যে না, এই ভিডিওটা আমি করি এবং এই দোকানে কী কী কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাই। তো আপনাদের যারা বাসা আশেপাশে আছে, যারা নিউ ব্রিডার ফার্মগেটের আশেপাশে বাসা, তারা হয়তো এই পাখির দোকানটা জানেন না যে আসলে মণিপুরি পাড়ায় ফার্মগেট মণিপুরি পাড়ায় পাখির দোকান আছে কি না। তো আপনারা ফার্মগেট মণিপুরি পাড়ায় গেলে এই দোকানটা পাবেন, 2 নম্বর এবং 3 নম্বর গেটের মাঝামাঝি স্বপ্ন শোরুমের পাশেই আছে দোকানটা। তো দেখুন যে কী কী আছে। সিলভার ডাবো আছে এই দোকানে, আর এগুলো 1200 টাকা করে পেয়ার চাচ্ছিল, কনফার্ম পেয়ার যেগুলো অ্যাডাল্ট, আর 800 টাকা চাচ্ছিল উনি বাচ্চা। জেব্রা ফিনস উনি বলছিল আমাকে 800 টাকা থেকে পেয়ার শুরু, 1000 টাকা 1200 টাকা আছে। গোল্ডিয়ান ফিনসের পেয়ার উনি বলছে 4000 4500। দেখুন আসলে আমরা যারা পাখি ভালোবাসি, তারা কিন্তু কোনো জায়গায় পাখি দেখলেই কিন্তু আমরা আসলে একটু ঢু মারি যে দেখি ওখানে কী পাখি আছে। এই যে দেখুন বাজিকারগুলো, দেখুন যে অনেক ভালো, নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো। আমার সবথেকে একটা দিক ভালো লাগছে এই দোকানের, যে এই দোকানে কোনো অসুস্থ পাখি ছিল না। এখানে কিন্তু কবুতরও আছে, দেখুন কবুতর আমাকে উনি বলছে 600 টাকা থেকে 2 থেকে 2500 টাকা দামের কবুতর এখানে আছে। খুব বেশি এক্সক্লুসিভ ব্রিডের কবুতর নাই, তবে আপনার সাধ্যের মধ্যে যেগুলো সেগুলো এখানে আছে। আপনারা হয়তো ভালো চিনবেন যারা কবুতর ভালোবাসেন। আর বাজরিগার পেয়ার দেখুন আছে, বাজরিগার পেয়ারের এখানে দাম আমার কাছে উনি যেটা বলছিল 600 টাকা থেকে শুরু এবং 2500 থেকে 3000 টাকা পেয়ার আছে, রেইনবো পেয়ার। আর ফিন্সগুলা দেখুন খুবই অ্যাক্টিভ ফিন্স, আমার খুব ভালো লাগছে ফিন্সগুলা দেখে। আর একটা কথা উনি যেটা বলছে, যেটা আমি আমার কভার ফটোতে লিখছি, যে 1000 টাকায় বা ডিম বাজিগারের ডিম বাচ্চা করা পেয়ার, উনি কিন্তু বলছিল যে 1000 টাকায় যে পেয়ারটা দিবে ফ্রেশ পেয়ার এবং ডিম বাচ্চা গ্যারান্টি। তো আমার মনে হয় যে গ্যারান্টি দেওয়া কিন্তু এত সহজ না, আসলে ডিম বাচ্চা করবে কি করবে না সেটা কিন্তু আপনার পরিবেশের উপরে নির্ভর করে। তো এই জন্য গ্যারান্টি কথাটা আমি মানি নিতে পারি নাই। এটা উনি ডিম বাচ্চা করা পেয়ার দিচ্ছে এটা ঠিক আছে, বাট গ্যারান্টি কথাটা আসলে পাখির সাথে যায় না। কারণ আমার পরিবেশে খুব ভালো ডিম বাচ্চা করতেছে, আপনি যদি আপনার পরিবেশটা ঠিকভাবে দিতে না পারেন ওদেরকে, তাহলে কিন্তু আপনার বাসায় ওরা ডিম বাচ্চা করবে না। কিন্তু তারপরে একটা আশার কথা থাকে, যারা নতুন, যারা বাজিগারের ডিম বাচ্চা করার পেয়ার চায় যে না একটা ডিম বাচ্চা করার পেয়ার নিব, দেখি কী হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা অবশ্যই ডিম বাচ্চা করার পেয়ার এখান থেকে নিতে পারেন। আর একসাথে আমি বাজিগারের ক্ষেত্রে সবসময় একটা কথা সাজেস্ট করবো, যে এক পেয়ার না নিয়ে আপনারা 2 পেয়ার নেবেন। 2 পেয়ার নিয়ে যদি পাশাপাশি খাঁচা সেট আপটা করেন, তাহলে কিন্তু খুব দ্রুত ডিম বাচ্চা করবে। কারণ বাজিগার কিন্তু একটা বন্য পাখি এবং খুব ওরা সবসময় কিন্তু দল বেঁধে থাকে, ঝাঁক বেঁধে। তো ওরা কিন্তু যখন এক পেয়ার আপনি নেবেন তখন কিন্তু সহজে ডিম বাচ্চা করতে চায় না, 2 পেয়ার নিয়ে ডিম বাচ্চা করলে ওরা একটা বন্য পরিবেশ মনে করে যে না ওদের আদার কেউ এখানে আছে, সহজাত কেউ আছে। আচ্ছা আরেকটা কথা দেখুন, আমি দেখাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছও পাওয়া যায়, অনেক ধরনের মাছ আছে দোকানে, মলি, তারপরে গোল্ডফিশ, তারপরে আপনার হচ্ছে যেটাকে বলে আমি ঠিক নামও জানি না, কারণ যে দেখুন তারা তারা, কারণ মাছের বিষয় আসলে খুব এক্সপার্ট না। তো উনি আমাকে বলছিল যে 50 টাকা থেকে আমার 1000 টাকা